बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थी बंधुरा, आमरा आज आबारो तुम्हारे सामने पंचम श्रेणी प्राथमिक गणित विषय सरल अंकर द्वितीय पर्व निये उपस्थित होब। तो प्रिय शिक्षार्थी बंधुरा, आमरा एर आगे तुम्हारे पंचम श्रेणी 12 पृष्ठार आमरा आलोचना करेछिलाम। तो आमरा आज एखाने आरो दुटी अंक रयेछे, তার মধ্যে আমরা একটি সমাধান দেখানোর চেষ্টা করেছি, এটি আমরা আবার পরবর্তীতে তোমাদের দেখানোর চেষ্টা করব। আমরা আজ একটু 13 পৃষ্ঠার এই 2 নং হিসাব করি এবং এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর দিয়ে 4টি সমস্যা রয়েছে এবং 4টি সমস্যার আমরা সমাধান আজ দেখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি দেখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বন্ধনী ব্যবহার করলে সম্পূর্ণ ভিন্ন উত্তর পাওয়া যায় তাই নয় কি? আমরা এখন দেখব তোমাদের 1-2 সমস্যার আগে আমরা সমাধান দেখব যে বন্ধনী ব্যবহার করে কেমন সমাধান বা কীভাবে সমাধান করতে হয় এবং বন্ধনী ছাড়া কিভাবে আমরা সমস্যার সমাধান করব সেগুলো দেখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখব যে এখানে রয়েছে 12 ভাগ প্রথম বন্ধনী 2 গুণ 3 প্রথম বন্ধনী। আচ্ছা, আমরা তাহলে এখানে যেহেতু প্রথম বন্ধনী আমাদের রয়েছে, তাহলে প্রথম বন্ধনীর কাজ আমরা প্রথমে করব। এখানে 12 ভাগ ঠিকই থাকলো, তাহলে 2-3 গুণ করলে আমাদের 6 এবং ভাগ রয়েছে 12 ভাগ 6, তাহলে উত্তর আমাদের কত হলো? 2। এখন আমরা এখানে একটু খেয়াল করব যে এখানে আমাদের কিন্তু কি নেই, বন্ধনী নেই, এখানে ভাগ এবং গুণ রয়েছে। তা আমাদের সূত্র বা আমাদের নিয়ম হলো আগে ভাগ করতে হবে। তো আমরা 12 ভাগ 2 রয়েছে, তাহলে ভাগ করলে 6 এবং গুণ 3 রয়েছে। দেখো, আমরা 6 এবং 3 এখন গুণ করব, 6 3 18। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে সমস্যার যে 4টি রয়েছে তার মধ্যে একই রকম দুটি, প্রথম দুটি এবং তার নিচের দুটি আবার একই রকম, শুধু এখানে বন্ধনীর ব্যবহার রয়েছে পৃষ্ঠা 13। তো আমরা একটু মনোযোগ সহকারেই আমাদের আজকের ভিডিওটি দেখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব 3 এবং 4 সমস্যা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করি, আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দেখতে পাচ্ছি, 24 বিয়োগ প্রথম বন্ধনী 3 গুণ 4 প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী ভাগ 2। তাহলে এখন আমাদের সূত্র হলো আমাদের বন্ধনীর কাজ আগে করবো, প্রথম বন্ধনী দেওয়া রয়েছে এবং এখানে 24 ঠিকই থাকলো, বিয়োগ ঠিকই থাকলো, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী আমরা কিন্তু দেবো। আচ্ছা, এটা প্লাস আমরা একটু কাজ করবো যে এখানে কী রয়েছে, প্রথম বন্ধনীতে গুণ রয়েছে, তাহলে 3 এবং 4 গুণ করে 3 4 12, প্রথম বন্ধনী উঠে গেল, দ্বিতীয় বন্ধনী কিন্তু থেকে গেল ভাগ 2। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কিসে কাজ করব, বন্ধনী কাজ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 24 বিয়োগ কত দেওয়া আছে, 12, তাহলে আমরা বিয়োগ করে ফেলি, 2 2 থেকে 1 1, এখন বন্ধনী উঠে গেল, কাজ শেষ, ভাগ 2, ভাগ করব 12 ভাগ 2 6। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব 4 নং সমস্যাটি। আমরা একটু 4 নং সমস্যাটি দেখব যে কি দেয়া রয়েছে। প্রথমে রয়েছে 24 বিয়োগ 3 গুণ 4 ভাগ 2। তো এখন আমরা এটি যদি সমাধান করি, তাহলে আমরা এখানে আমাদের কোনো বন্ধনীর ব্যবহার নেই, আমরা প্রথমে যাব এখানে দেখব বিয়োগ গুণ ভাগ, তাহলে আমাদের কাজ প্রথম হচ্ছে কি, ভাগ, এরপরে গুণ, এরপরে যোগ নেই, এখানে আমরা বিয়োগে যাব। তাহলে এখানে 24 ঠিকই থাকবে, বিয়োগ ঠিকই থাকবে, 3 ঠিকই থাকবে, গুণ ঠিকই থাকবে, এখন এখানে আমাদের ভাগের কাজ আগে, তাহলে 2 দিয়ে 4কে ভাগ করব, 2, এখন আমাদের কাজ হচ্ছে গুণের, 24 ঠিকই থাকবে, 3 2 6, এখন আমরা এখানে বিয়োগ করব। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি 24-এর এখানে 4 ডান দিকে, এখানে 6 রয়েছে, তাহলে আমরা 6 থেকে তো 4 যেতে পারি না, তাহলে আমরা 4টাকে কত ধরবো, এই দশকের
থেকে 10 নিয়ে 10 4 14 14 থেকে আমরা কি করব 6 বিয়োগ করব, তাহলে 8 হাতে কত 1, তাহলে এই দুটি কেটে যাবে 1 হয়ে যাবে, তাহলে আমরা 18। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যে বই দেখতে পেলাম যে বন্ধনী ব্যবহার করলে সম্পূর্ণ ভিন্ন উত্তর পাওয়া যায় তাই নয় কি, তাহলে আমরা একটু খেয়াল করি, তোমাদের সুবিধার্থে আমি একটু প্রথম থেকে দেখানোর চেষ্টা করি। তো এখানে আমাদের রয়েছে পঞ্চম শ্রেণী পৃষ্ঠা 13 দুইয়ের সমস্যার 1 নম্বরে রয়েছে 12 ভাগ প্রথম বন্ধনী 2 গুণ 3 প্রথম বন্ধনী হয়ে গেল। তো এই অঙ্কটি এটি শুধুমাত্র বন্ধনের ব্যবহার এখানে রয়েছে, এখানে নেই। তো এই কারণে তোমাদের বইয়ে স্পষ্টভাবে বলেছে যে বন্ধনী ব্যবহার করলে সম্পূর্ণ ভিন্ন উত্তর পাওয়া যায়। তো পাওয়া যায় কি না আমরা এখানে সমস্যাগুলোর সমাধান করে দেখানোর সাথে সাথেই তোমরা উত্তরও দেখতে পেলে। তো এখানে আমরা প্রথম বন্ধনী কাজ করেছি 6 গুণ করে, এখানে 12 ঠিকই ছিল, ভাগ ঠিকই ছিল, 6 ঠিকই ছিল, ভাগ করে 2, এবং এখানে দেখো ওই প্রথম বন্ধনীটা ছিল এখানে, এখানে নেই যে তার উত্তর কিন্তু আমাদের আলাদা হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা বন্ধনী ব্যবহার দেখলাম এবং এখানে বন্ধনী ব্যবহার নেই, ঠিক ওই ধরনেরই আরেকটি সমস্যা দেখলাম কি 3 নম্বরে দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী ভাগ এবং এখানে বিয়োগ ছিল, এখানে গুণ ছিল, এবং এটিরই মতো করে আরেকটি সমস্যা এখানে আমরা দেখতে পেলাম কি এখানে কোনো বন্ধনীর ব্যবহার নেই। তো সেক্ষেত্রে এর উত্তর একরকম, এর উত্তর একরকম। তো আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের ভিডিওটি বুঝতে পেরেছো এবং সমস্যা আমরা তোমাদের 4টি দেখানোর চেষ্টা করেছি এবং 4টি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমরা খুব শীঘ্রই তোমাদের আরও এভাবে সরল অঙ্কের বিভিন্ন সমস্যা নিয়ে সমাধানের সাথে দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।